পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আর এই সাফল্যের সোনার হরিণের পেছনে সবাই ছুটছে হন্যে হয়ে। এতে কেউ কেউ সফল হচ্ছে, আবার কেউ বা ব্যর্থ হয়ে চরম হতাশায় ভুগে থাকেন। সাফল্যের এই সোনার হরিণ ধরতে কেউ কেউ বেছে নিয়েছে জীবিকা নির্বাহের নানা পথ। তেমনি একজন সফল ব্যক্তি ডক্টর ইব্রাহিম খলিল। সাধ্যানুযায়ী লেখাপড়া শেষ করে যখন চাকুরি নামের সোনার হরিণটি ধরা সম্ভব হয়নি, তারপরও তিনি জীবিকা উপার্জনের হাল ছেড়ে দেন। আত্মপ্রত্যয়ী ডক্টর ইব্রাহিম খলিল দিনরাত পরিশ্রম করে নিজের কষ্টার্জিত কিছু টাকা নিয়ে গড়ে তোলেন একটি কসমেটিক ফ্যাক্টরি, নামকরণ করা হয় গোল্ড স্টার। গোল্ড স্টার কসমেটিক প্রোডাক্টস। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, খুলে যায় তার ভাগ্যের দুয়ার। ডক্টর ইব্রাহিম খলিল মনে করেন ঐকান্তিক ইচ্ছা, সততা, মেধা ও পরিশ্রমের বিনিময়ে সমাজের সবাই দারিদ্র্য বিমোচনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। ডক্টর ইব্রাহিম খলিলকে ডিস্ট্রিংগুইশড লিডারশিপ অ্যাওয়ার্ড 2012 হাইবেথ হেলথ এন্ড মেডিকেল সোসাইটির পক্ষ থেকে প্রদান। এই জিএস কসমেটিক প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার ইব্রাহিম খলিল, উনি ওনার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। এরই ধারাবাহিকতায় হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি আয়োজিত জিএস এর আর্থিক সহায়তায় খুলনা জিয়া হলে অনুষ্ঠিত হল হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে তিন দিন ব্যাপী সপ্তম আন্তর্জাতিক আলোচনা সভা। যেখানে দেশি বিদেশি বহু বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার উপস্থিত ছিলেন এবং জটিল ও পুরাতন রোগ সম্পর্কে আলোচনা করেন। আমাদের অনেক হোমিও ডাক্তার আছেন, আমরা আছি, আমাদের সংকীর্ণ মন আমাদের কাজ করে। ডাক্তারি সেবা পৃথিবীর মধ্যে
সবচেয়ে বড় সেবা, বড় ধর্ম, সব কিছু যাই বলেন না কেন, বিধাতার দেয়া যত রকমের ধর্ম আছে সবচেয়ে বড় ধর্ম, বড় পেশা হলে গা ডাক্তারি পেশা, সবচেয়ে বড় সম্মানী পেশা। সেই ডাক্তারি পেশাকে আপনি যেন তেন ভাবলে চলবে না, আপনাকে অবশ্যই সেই ডাক্তারি পেশাকে এই নিজেকে অনেক বড় মানের ভেবে একজন রোগীকে চিকিৎসা দিতে হবে। একজন রোগী আপনার কাছে আসে অনেক রোগ ক্লিষ্ট অবস্থায়, সে আপনার কাছে আসে কেন আসে, আপনার কাছ থেকে একটু শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, তার রোগের ত্রাণ পাওয়ার জন্য। কিন্তু আপনি কি করলেন, আপনি সে আসার পরেই তার হয়তো দেখা যাচ্ছে তার সাধারণ একটা প্রেসক্রিপশন করলেন, করে তাকে বললেন যে আপনার এত টাকার ওষুধ নিতে হইবে, এত টাকা আছে, রোগী দেখা যাচ্ছে ওই টাকার কথা শুনে তার রোগের কথাই ভুলে যায়। তো এমত অবস্থায়, হ্যাঁ রোগের কথা ভুলে যেয়ে যদি রোগটা ভালো হয়ে যেত তাহলে তো সে বেঁচে যেত, তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। তো এমত অবস্থায় আমরা ডাক্তার হয়ে যেন ডাকাতের কোনো ভূমিকা না নেই, যে আমরা সেবামূলক একটা কাজ করব, সেবা হিসাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেই রোগীদেরকে সেবা দিয়া রোগ মুক্ত করে তাদেরকে সুন্দর জীবন দান করি, তাহলে আমরা কি সেই দাবি করতে পারি না পৃথিবীর সবচেয়ে বড় সেবা, চিকিৎসা সেবা? তো এই সেবায় অধ্যয়নরত অবস্থায় আমরা যেন কখনো ভুলে না যাই যে আমরা মানুষের, মানুষ মারার কারিগর না, মানুষ গড়ার কারিগর, মানুষকে সুস্থ করার কারিগর, মানুষের মুখে হাসি ফোটানোর কারিগর। ডাক্তারবাবুরা আমাদের এখানে একত্রিত হয়ে যেগুলো জানতে পারছি সেগুলো আমাদের হোমিওপ্যাথি জগৎকে আরও উন্নত করে তুলবে, এবং বাংলাদেশে এটা হয়েছে বলে আমি খুবই আনন্দিত। ভারত থেকে এসেছি এবং আমার ভারতে গিয়ে আমি এটা আরও সবাইকে বলবো যে এরকম একটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং আমি তার থেকে অনেক উপকৃত হয়েছি, তথা হোমিওপ্যাথি জগৎ আরও উপকৃত হয়েছে। ইউ প্রিপেয়ার ইউর সেলফ টু প্রসিডিং অফ দিস ফার্স্ট কনফারেন্স, সেকেন্ড কনফারেন্স, আপ টু সেভেন্থ কনফারেন্স অ্যান্ড সাবমিট টু দি এনি ইন্টারন্যাশনাল জার্নালস আর রিসার্চ জার্নালস। 350 রেজিস্টার্ড প্র্যাকটিশনার ইজ খুলনা, অনলি খুলনা ইন হোমিওপ্যাথি। লাইক অ্যাজ অ্যান এক্সিলেন্ট and continuously flow of beside like nectar. Next, with due respect, thanking the active and sincere organizers who have rendered their restless service for this exceptional arrangement of this 7th International Summit Conference. স্বশিক্ষিত হোমিওপ্যাথ হই আর নিজের সাধনায় হোমিওপ্যাথি চর্চা করি, তারা কিন্তু মানুষের মঙ্গলের জন্যই কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু ধনের সাধনা, অর্থের সাধনা করি না। তারা 10 টাকার বিনিময়ে 10 কোটি টাকার কাজ করে দিতে পারে এবং দেয় রোগীর অজন্তে, মানুষের দৃষ্টির অন্তরালে তারা যে কাজটা করে যাচ্ছে। হয়তো দেশের সরকারের দৃষ্টিতে আমরা এখনও সে ধরনের মর্যাদার অধিকারী হইনি, তবে সরকার আস্তে আস্তে চেষ্টা চালাচ্ছে এবং আস্তে আস্তে অনেক সুদৃষ্টি দেখে তাদের উন্নয়নের চেষ্টায় তারা আছেন। এরপর তো আমরা আরও বেশি তাদের সুদৃষ্টি পাচ্ছি এবং পাব আশা করি। আমি দেখি যে আমাদের যতটুকু সাফল্য তা কিন্তু ইন্ডোপাক সাবকন্টিনেন্টেই বেশি, কারণ আছে যেটা হোমিওপ্যাথিটাকে আমরা গরিবের চিকিৎসা হিসাবে ধরি, কিন্তু আর বোধহয় গরিব লোকরে খুব একটা ভালোভাবে চিকিৎসা করা আমাদের খুব মানে আমরা মনে হয় সামর্থ্যহীন হয়ে পড়বো। যেভাবে আমাদের ওষুধের স্কার্সিটি দেখা দিছে, দে উইল সে ইট ওয়ন্ট এফেক্ট, ইট ওয়ন্ট ক্রিয়েট সচ এ ভাইব্রেশন সো দ্যাট ইট ক্যান কিওর ইভেন দ্য স্মলেস্ট অফ দ্য স্নিজিং, অর ইউ ক্যান সে অ্যান্ড উই ক্যান্ট সে দ্যাট স্নিজিং ইজ নট এ ক্রনিক ডিজিজ, ইট কুড অলসো বি ক্রনিক, ক্রনিকও হতে পারে, ও ক্রনিক রাইনাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, ক্রনিক রাইনোসাইনোসাইটিস ইউ ক্যান সে। সারা বিশ্বে আজকে হোমিওপ্যাথির প্রয়োজন দেখা দিচ্ছে, 63টা দেশে হোমিওপ্যাথি এখন চলছে এবং যেখানেই হোমিওপ্যাথি ইন্ট্রোডিউস হয়েছে সেখান থেকে হোমিওপ্যাথিকে কেউ সরাতে পারেনি, কারণ মানুষ হোমিওপ্যাথিকে উপকৃত হয়। সরকার গ্রহণ করুক বা না করুক, মানুষ গ্রহণ করে বলছে হোমিওপ্যাথি থাকবে, হোমিওপ্যাথি আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, আপনারাও থাকবেন। আমরা জানি যে এই চিকিৎসা দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার, মাঝে মাঝে আমরা দাবি শুনি হাসপাতাল নির্মাণ এবং এই চিকিৎসার সাথে যারা জড়িত তাদের মর্যাদার বিষয়টি রাষ্ট্রকেই দেওয়ার ব্যাপারে দাবি উঠেছে এবং আমিও এই বক্তব্যের সাথে একমত।
যে একটি চিকিৎসা শাস্ত্রে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিকিৎসা সম্প্রসারণের ক্ষেত্রে হাসপাতাল নির্মাণ, গবেষণাগার নির্মাণ সহ এর নানাবিধ যে সমস্ত অসুবিধা আছে এই দূর করার জন্য রাষ্ট্রকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। খুলনা বিভাগ দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূলীয় প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি জনপদ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অবস্থিত এই বিভাগে এদেশের শিল্প সাহিত্যে খুলনা বিভাগের অবদান অপরিসীম। খুলনার নামকরণে রয়েছে নানা মতামত। কারো কারো মতে বহু আগে কিসমত খুলনা নামে নদীর তীরে ছোট একটি গ্রাম ছিল, পরবর্তীতে কিসমত শব্দটি বাদ দিয়ে এই গ্রামকে খুলনা নামে রূপান্তরিত করা হয়। আবার অনেকের মতে ধনপতি এক সওদাগরের স্ত্রী খুলনার নামে নির্মিত খুল্লেনশ্বরী কালী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি। খুলনা বিভাগের প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তার সহ বহু গুণীজন ওই আলোচনা সভায় যোগ দেন এবং হোমিওপ্যাথির ভবিষ্যৎ কার্যক্রম সহ জটিল রোগ নিয়ে আলোচনা করেন। ডাক্তার ইব্রাহিম খলিল মনে করেন হোমিও ডাক্তারদের পাশাপাশি সরকারের সামান্য সদিচ্ছা পুরো হোমিওপ্যাথির চেহারা পাল্টে দিতে পারে, বাঁচাতে পারে হাজারো দরিদ্র খেটে খাওয়া অবহেলিত নারী পুরুষদের। হোমিওপ্যাথি ডাক্তারি পেশা আর্তমানবতার সেবা ও লাভজনক হওয়ায় প্রতি বছর হোমিও ডাক্তারের সংখ্যা বাড়ছে, ফলে কমছে বেকারত্বের সংখ্যা। এখন কম বেশি প্রতিটি পরিবারেই দু একজন হোমিও ডাক্তার হচ্ছে, ফলে অতীত দিনের সঙ্গে এখন বর্তমান জীবনধারায় ব্যাপক পরিবর্তন হয়েছে। পরিবর্তন ঘটেছে দৃষ্টিভঙ্গিরও, ফলে বেকার ও দরিদ্র জনগোষ্ঠী আত্মনির্ভরশীল হচ্ছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে। অনেক গরিব বর্গ বেশি আসে, গরিব বর্গ বেশি পাঠে এবং তাদের কাছে আমি খুব কম পয়সা দিয়েছি করি। আমি অনেকে কাছে এলে খুব কম পয়সা দিয়েছি, কোনো ফি নেই না। হোমিওপ্যাথির অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলোর মধ্যে প্রথমত যেটা আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে সমস্যা, কারণ ভালো শিক্ষক দরকার আমাদের, সেই ভালো শিক্ষক আমরা পাচ্ছি না। ভালো শিক্ষক না পাওয়ার কারণে ভালো ছাত্র তৈরি হচ্ছে না। ভালো শিক্ষক না পাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, হোমিওপ্যাথি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে প্রায় 42টা হোমিওপ্যাথি কলেজ আছে, এসবগুলি ডিপ্লোমা
এবং দুটি গ্রাজুয়েট কলেজ আছে, কিন্তু এখানে শিক্ষকদের কোনো বেতন সেভাবে দেওয়া হয় না। বেতনগুলো এই কলেজের যেসব ছাত্ররা পড়াশোনা করে তাদের বেতন নির্ভরই এই শিক্ষকরা চলে। আমরা বারবার বোর্ডের থেকে দাবি জানাচ্ছি যে এই শিক্ষকদেরকে সরকারি স্কেলে একটা বেতন দেওয়া। এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগের থেকে হোমিওপ্যাথির রোগীর সংখ্যা অনেক বেড়েছে এদেশে। এখন অনেক বড় বড় সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, এবং এগুলোতে আমাদের জ্ঞান বিনিময় হচ্ছে। জ্ঞান বিনিময়ের ফলে আমাদের মেধার বাড়ছে এবং সাথে সাথে ভালো ছেলেরাও আমরা আকর্ষণ করার চেষ্টা করছি। অনেক রোগ আছে যেটা অ্যালোপ্যাথিকে যাওয়ার আগেই হোমিওপ্যাথিতে পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে। আমরা হয়তো এইগুলো ঠিকমতো ডকুমেন্টেশন করতে পারছি না, আমরা এগুলো প্রপারলি সেমিনারে তুলে ধরতে পারছি না। এর কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা সেই পর্যায়ে নাই, শিক্ষা সেই পর্যায়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের যদি সব মহল থেকে হোমিওপ্যাথির প্রতি জোর দেওয়া হয়, তাহলে এই হোমিওপ্যাথি একটি বিশ্বের মধ্যে বাংলাদেশে একটি অন্যতম স্থান দখল করে নিতে পারবে। অনেক দুরারোগ্য ব্যাধি আছে যেটা অ্যালোপ্যাথিকে করা সম্ভব নয়, সেটা হোমিওপ্যাথিকে সম্ভব। কিন্তু এক্ষেত্রে সরকারি আমাদের কোনো পদক্ষেপ নেই। সরকার যদি আমাদের এদিকে এগিয়ে আসেন, আমরা এটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদি, ইউনানি, অ্যান্টিপ্যাথি, আর অ্যান্টিপ্যাথি, এই যে প্যাথি, এর সমস্ত প্যাথির চিকিৎসার ফলে দেখা যায় যে রুগী কোনো গতি থাকে না, সেই রুগী হোমিওপ্যাথি চিকিৎসা করবে। এটি হলো যে যার কোনো গতি নাই সে হলো হোমিওপ্যাথি। বাজারে অনেকগুলো ক্রিম আছে, যখন জিএস কোম্পানি আসলো তখন আমি বাজার থেকে কসমেটিক মধ্যে অনেকগুলো ক্রিম সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে তারপর দেখলাম মানে আছে তার আছে চারিদিক থেকে হিসেব করতে করে দেখলাম জিএস কোম্পানির আছে ক্রিমে আছে গুণগত মান ভালো এবং তার নিকেই। তারপরে আমি আমাদের দোকানে বিক্রয় করলাম, তারপরে লোকে নিয়ে একজন একটা লোক নিয়ে আবার দেখা আছে আবার নিতে আসলো, এটা আমাকে ভালো লাগে। তারপরে জিএসের প্রতিটা প্রোডাক্টই এখন কার্যকর, সবাই বলছে যারা ব্যবহার করতেছে। আমাদের হোমিও জগতের জন্য আমরা যারা একত্রিত হয়েছি এ জায়গায়, প্রতি শুক্রবারই আমরা হোমিওপ্যাথিক ডাক্তারের মান উন্নয়নের জন্য এবং হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য সাপ্তাহিক একটা অনুষ্ঠান করে থাকি খুলনা হোমিও রিসার্চ সেন্টার খুলনা। বাংলাদেশের প্রেক্ষাপটে হোমিওপ্যাথির যে ভূমিকা অত্যন্ত উজ্জ্বল এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে যে সারা দেশেই এর সুখ্যাতি জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, যদি এই ধারা অব্যাহত থাকে এবং ডিজিটালের এই প্রোগ্রাম যদি সামনে আগে নেওয়া যায়, তাহলে হোমিওপ্যাথি একসময় প্রতিটা ঘরে ঘরে এর সেবা পৌঁছে দেওয়া সম্ভব। আশা করি হোমিও চিকিৎসাকে আমরা সারা বাংলাদেশে প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো, কারণ এখন চিকিৎসা ব্যবস্থা যে ব্যয়বহুল তাতে হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা খুব স্বল্প ব্যয়ে অনেক কঠিন রোগের চিকিৎসা করতে আমরা সক্ষম হচ্ছি। দেশ এবং বিদেশের বড় বড় ক্লিনিক এবং হাসপাতাল থেকে বিভিন্ন পর্যায়ের ক্রনিক পেশেন্ট যখন অ্যালোপ্যাথি চিকিৎসক দ্বারা ব্যর্থ হয়ে আসে, তখন একটা পর্যায়ে হোমিওপ্যাথির শরণাপন্ন হন। এবং এটা এখন সমাদৃত যে বড় বড় রোগের ক্ষেত্রে টিউমার, ক্যান্সার সহ বিভিন্ন রোগে এখন হোমিওপ্যাথির বিশাল একটা অবস্থান সৃষ্টি হয়েছে, যা বর্তমানে আমাদের এই খুলনা
তথা বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন দেশে সমাদৃত। চিকিৎসা বিজ্ঞানের বর্তমানে অগ্রগতিতে হোমিওপ্যাথির বর্তমান যে অবস্থাটা আসছে সেটা আমাদের জীবনে বড় একটা অবদান রাখছে। হোমিওপ্যাথি আমরা যেভাবে চিন্তা করতাম আগে সেই অবস্থানে এখন আর নাই। গোল্ড স্টার কসমেটিক্সের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ইব্রাহিম খলিল বলেন, তিন দিনব্যাপী এই সপ্তম আন্তর্জাতিক আলোচনা সভা বর্তমান পারস্পরিক নির্ভরশীল চিকিৎসা সেবার উন্নয়নের হাতিয়ারই নয়, এটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হবে। গোল্ড স্টার কসমেটিক্স প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইব্রাহিম খলিলের উদ্যম, শ্রম, জ্ঞান, সৃজনী শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা উন্নয়নের মূল উৎস। গোল্ড স্টার কসমেটিক্স প্রোডাক্টস কারখানার মাধ্যমে কিছু হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ডক্টর ইব্রাহিম খলিলের সামনে খুলে দিয়েছে অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনার দ্বার। নিরলস পরিশ্রম, মেধা, মনন, সৃজনী শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা যেমন ডাক্তার ইব্রাহিম খলিলকে স্বাবলম্বী করেছে, তেমনি সমাজে প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক, জয় করুক তার অভাব, দারিদ্র, হতাশা